একজন লোক মুরগি পালন করে জীবিকা নির্বাহ করত। সেই লোকটা মুরগিগুলোর খুব যত্ন করত, কিন্তু সব মুরগিগুলোর মধ্যে একটা মুরগি তার খুব প্রিয় ছিল, তাই সেই মুরগিটার বেশি খেয়াল রাখত। সেই লোকটার একটা পোল্ট্রি ফার্ম ছিল। প্রতিদিনের মতো সেই লোকটা আজও নিজের ফার্মে এসেছে, কিন্তু সেই মুরগিটার ডিম দেখে লোকটা চমকে গেল। আরে, এটা কি? এটা তো সোনার ডিম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সোনারই ডিম। আরে, আমার ভাগ্য তো খুলে গেল, আমি তো বড় লোক হয়ে গেলাম, চলো বাড়ি ফিরে আনন্দ করি। সোনার ডিম পাওয়ার পরেই সে বাড়িতে সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে ফেলল। প্রত্যেক দিন সোনার ডিম পেতে পেতে সে বড় লোক হয়ে উঠল, কিন্তু সে আরো বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে লাগলো। একদিন আমি এইভাবেই এই শহরের সব থেকে ধনী লোক হয়ে উঠবো, চলো বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি। সেই ডিমগুলো বিক্রি করে সে খুব বড় লোক হয়ে গেছে। সে একটা নতুন বাড়িও করেছে, কিন্তু তার আরো বড় লোক হওয়ার আকাঙ্ক্ষায় তার লোভ বেড়েই যেতে লাগলো। এখন তো আমি আমার সব প্রয়োজনীয় জিনিস কিনে ফেলেছি, কিন্তু এখনো আমার সব থেকে বড় ধনী ব্যক্তি হওয়া বাকি। আচ্ছা, রোজ রোজ এক একটা ডিমের বদলে সব সোনার ডিম যদি একসঙ্গে বার করে নি। সবচেয়ে বেশি বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে দেখতে সেই লোকটা রোজ ঘুমিয়ে পড়ে, আর সকাল হতেই সেই মুরগিটাকে দেখার জন্য ফার্মে চলে আসে। আজকেও একটা ডিম? এভাবে তো তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে পারবো না। আচ্ছা, একটা কাজ করি, সব ডিম যদি আমি একবারই বার করে নি, তাহলে আমি সব সোনার ডিম একবারই পেয়ে যাব। তার জন্যে আমাকে মুরগির পেট কাটতে হবে। এইভাবে সোনার ডিমের লোভে সেই লোকটা মুরগিটার পেট কেটে ফেলল। আরে, এটা কি? পেটে তো একটাও সোনার ডিম নেই। হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? আমি আমার লোভের জন্য নিজেরই ক্ষতি করে ফেললাম। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভ করা খুব খারাপ। মা, মা, তোমার হাতে ওটা কি? ও, চকলেট বার। মাত্র একটা? এটা কার জন্য মা? শাইনি না আমার জন্য? আমার জন্য? না, আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করব এটা কাকে দেব। কিন্তু আমি তোমাদের বলেছিলাম না খেলনা আলমারিতে রাখতে? কিন্তু তোমরা এখনো কাজটা করনি। আমরা পরে করব মা, আগে তুমি আমাদের চকলেট দাও। আমাকে দাও। না, আগে বসো আর এই গল্পটা শোনো, তারপর দেখা যাক চকলেটটা কাকে দেব। অনেক দিন আগেকার কথা, একটা খুব পরিশ্রমী মুরগি ছিল। তার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, জ্যাকি আর জনি। একদিন মুরগিটা কেক বানাবে বলে ঠিক করলো। তোমরা কি জানো, আজ আমি তোমাদের জন্য কেক বানাবো। খুব মজা হবে। এখন আগে আমাকে গিয়ে চিনি শানতে হবে, দুধ, ময়দা আর চিনি আর ডিম, অনেকগুলো জিনিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো, আমি যাবো তোমার সাথে। সত্যি? তুমি তো খুব ভালো ছেলে জনি। ও কি ভারী! জনি, ব্যাগটা ওখানে রাখো আর ডিমগুলো ফ্রিজে রাখো। মা, তুমি এসে গেছো? কেক কি তৈরি হয়ে গেছে মা? না বাবা জ্যাকি, এবার আমাকে এগুলো একসাথে মেশাতে হবে, আমার এর জন্য অনেক কিছু চাই। একটু তাড়াতাড়ি করো না মা, আর তো তোর সইছে না। আমি এক এক করে তোমাকে সব জিনিস দিয়ে দিচ্ছি মা, বলো আগে কি দেব। এবার আমরা এটা ওভেনে ঢোকাবো। এবার এটা হয়ে গেছে। ওটা বাইরে বার করতে আমি সাহায্য করছি মা। না বাবা, দরকার নেই, এটা খুব গরম, এটা আমিই করব। কেক এবার তৈরি হয়ে গেছে, এবার খাওয়া যাক। এবার আমি এই কেকটা কাটবো। এটা তোমার জন্য জ্যাকি,
আর এটা তোমার জন্য জনি। কিন্তু মা, আমারটা তো ছোট পিস কেন, জনির পিসটা তো এত বড়। হ্যাঁ, তা তো হবেই যাকে, যারা পরিশ্রম করে পুরস্কার তো সব সময় তারাই পায়। তাহলে যদি তোমরা কাজ শেষ করতে আমাকে সাহায্য না করো, আমি তোমাদের কোনো পুরস্কার দেব না। আমরা বুঝতে পেরেছি মা। আমি খুব শিগগির রুমটা পরিষ্কার করে দেব। আর আমিও। আর তারপর তোমরা তোমাদের পুরস্কার পাবে। বহুকাল আগের কথা, জঙ্গলে একটা অহংকারী ময়ূর থাকত। সে এই জঙ্গলের বাকি পাখি আর প্রাণীদের কোনো রকম গুরুত্বই দিত না। কয়েকদিন পরে বর্ষাকাল এলো, বিদ্যুৎ চমকাল, আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। এইসব দেখে অহংকারী ময়ূর খুব খুশি হলো। অহংকারী ময়ূর নাচতে নাচতে পায়রার কাছে গেল। পায়রা, দেখো বাইরের আবহাওয়া কত সুন্দর, তুমি কি আমার সঙ্গে বৃষ্টিতে নাচবে? তুমি ভালোমতো জানো আমি নাচতে পারি না। জানি তো সেটা, তবুও ভাবলাম একবার জিজ্ঞেস করি। আচ্ছা, আমার অনেক কাজ রয়েছে, আমি চললাম। পায়রার সঙ্গে মজা করার পর অহংকারী ময়ূর গেল মুরগির কাছে। মুরগি বোন, এসো একটু বাইরে এসো, কত সুন্দর আবহাওয়া, দেখো, এসো আমার সঙ্গে নাচো। আমি জানি তুমি এগুলো ইচ্ছা করে জিজ্ঞাসা করছো, যাতে তুমি যে ভালো নাচো সেটা লোককে দেখাতে পারো আর অন্যদেরকে নিয়ে মজা করো। যাও তুমি এখান থেকে, আমাকে খাবার খুঁজতে যেতে হবে। পুরো জঙ্গলে এটা ভাবতেও ভালো লাগে যে এখানে শুধুমাত্র একা আমিই নাচতে পারি। খানিকটা দূরে গিয়ে ময়ূর হাঁসকে দেখতে পায়। অহংকারী ময়ূরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। সে হাঁসের কাছে যায় আর বলে, এই যে হাঁস, তোমায় তো এই জঙ্গলের মনে হচ্ছে না। হ্যাঁ, আমি এই জঙ্গলে থাকি না, উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একটু বিশ্রাম করে নি। হ্যাঁ হ্যাঁ, করো, বিশ্রাম করো, এমনিতেও হাঁপিয়ে গেছো মনে হচ্ছে। সবাইকে আর আমার মতো হয় নাকি যে এত নাচার পরেও ক্লান্ত হয় না? ময়ূর দাদা, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, তুমি যাও গিয়ে নাচ করো। আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো যে যদি এখন তোমাকে আমি নাচতে বলি আর তুমি যদি নাচতে না পারো। ময়ূরের কথা শুনে হাঁস খুব রেগে যায় আর তখন হাঁস নিজের সঙ্গে ওড়ার জন্য ময়ূরকে চ্যালেঞ্জ জানায়। তোমার নিজের উপর এত অহংকার, তাহলে এসো আমার সাথে ওড়ার জন্য, তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। হাঁস অহংকারী ময়ূরকে চ্যালেঞ্জ জানিয়ে উড়তে থাকে, কিন্তু ময়ূর খানিকটা উড়েই মাটিতে পড়ে যায় আর ময়ূরকে মাটিতে দেখে হাঁসও নিচে নেমে আসে। কি হলো বন্ধু ময়ূর, তুমি তো আমার মতন উঠতেই পারলে না, তুমি তো এই জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি, তোমার পালকগুলো তো রামধনুর রঙের মতন রং বেরঙের, তারপরেও কি হলো? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি হাঁস ভাই, আমার অহংকারের জন্য নিজের ছাড়া কারো কোনো গুণ আমি দেখতেই পেতাম না। তবু ভালো যে নিজের ভুল বুঝতে পেরেছো। আর সবসময় একটা কথা মনে রাখবে যে প্রত্যেকের আলাদা আলাদা গুণ থাকে, তার মানে এই নয় যে গুণ তোমার আছে তা অন্যেরও থাকবে, আর সেই গুণের জন্য কখনো অহংকার করতে নেই। এই কারণে কথায় বলে যে নিজের গুণের জন্য কখনোই অহংকার করা উচিত নয়। একটা নদীর ধারে সেই নদীর সাথে জোড়া একটা বড় পুকুর ছিল, তাতে তিনটে মাছের ঝাঁক বাস করত। তাদের নাম ছিল সুমা, নিমা আর রিমা। সুমা বুদ্ধিমতী ছিল, নিমা চালাক আর রিমা একদম বোকা। একদিন বিকেল বেলায় জেলেরা নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। অনেক কম মাছ ওদের জালে ধরা পড়েছিল, সেই জন্যে ওদের মন খারাপ ছিল। দেখছো আজও জালে কত কম মাছ পড়েছে, এত বড় নদী আর এত কম মাছ, এটা কি করে হতে পারে? আরে দেখো এখানে কত মাছ খেকো পাখি। কিন্তু এই নদীতে তো অনেক কম মাছ রয়েছে, তাহলে এরা এত মোটাশোটা কি করে হচ্ছে? এই মাছ খেকো পাখিগুলো কোথা থেকে আসছে?
এদের প্রত্যেকের ঠোঁটে তো দেখছি মাছ রয়েছে, আর আমাদের জালটাই খালি। চলো গিয়ে দেখি। বন্ধু, মনে হচ্ছে ঝোপের পেছনে নদীর সাথে জোড়া একটা পুকুর রয়েছে যেখানে এত মাছ রয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। এই দেখো পুকুর, মনে হচ্ছে ঘাস আর ঝোপঝাড়ে ঘিরে থাকার জন্যে এটা আমাদের কোনোদিন চোখেই পড়েনি। মনে হয় সব মাছগুলো এখানে এসেই থাকে। মনে হয় ডিম ছাড়ার জন্যে নদীর সব মাছই এখানে আসে। এখানে আমরা অনেক মাছ পেয়ে যাব। এখন তো সন্ধে হতে চলল, কালকে সকালেই এখানে এসে জাল ফেলব। তোমরা জেলেদের কথাটা কি শুনলে? এখন আমাদের এখানে থাকাটা মোটেই নিরাপদ নয়। আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। সময় থাকতে থাকতে আমাদের একটা বাঁচার উপায় বার করা উচিত। আমি তো এক্ষুনি এই পুকুরটাকে ছেড়ে খাল দিয়ে নদীতে চলে যাচ্ছি। তারপর জেলেরা এসে সকালে জাল ফেলুক, তাতে আমার কি? ততক্ষণে আমি তো অনেক দূরে চলে যাব। তোমার যেতে হলে তুমি যাও, আমি তো যাচ্ছি না। এখন বিপদ এসেছে নাকি যে আমাদের এত ভয় পেতে হবে? এটাও তো হতে পারে বিপদ এলোই না, ওই জেলেদের এখানে আসার পরিকল্পনা বাতিলও হতে পারে। হতে পারে ওই জেলেদের জাল রাতে ইঁদুরে কেটে দিল, হতে পারে ওদের বস্তিতে আগুন লেগে গেল, ভূমিকম্প এসে ওদের গ্রামটা ধ্বংস হয়ে গেল, অনেক কিছু হতে পারে। তাই ওদের এখানে আসাটা অনিশ্চিত। যখন আসবে তখনের কথা তখন ভাববো। হতে পারে আমি ওদের জালে ধরাই পড়লাম না। পালিয়ে কোনো লাভ হবে না, জেলেদের আসার হলে ওরা আসবেই, আর আমাদের জালে ফাঁসার হলে আমরা ফাঁসবই। কপালে মরণ লেখা থাকলে আর কি করা যাবে? দেখো, তোমরা দুজন আমার সব থেকে ভালো বান্ধবী, সেই জন্যই বলছি যে তোমরা আমার সাথে চলো। এখানে থাকলে খুব বিপদ হতে পারে। যখন আমরা আমাদের প্রাণ নিজেরাই বাঁচাতে পারি, তখন আমরা ভগবান আর ভাগ্যের ভরসায় কেন থাকবো? কিন্তু আমার বুদ্ধির উপর আমার পুরো ভরসা আছে, কোনো না কোনো ভাবে তো আমি বেঁচেই যাব। আর আমার ভগবানের উপর বিশ্বাস আছে, উনি আমাকে যে কোনো ভাবে ঠিক বাঁচাবেন। তোমরা যদি আসতে ভালোই হতো, এখানে থাকাটা কিন্তু খুবই বিপজ্জনক। আচ্ছা আমি যাচ্ছি, নিজেদের খেয়াল রেখো। পরের দিন সকাল হতেই জেলেরা পুকুর পাড়ে চলে এলো। মনে হচ্ছে আজ পুরো জাল ভর্তি মাছ পাওয়া যাবে। আজ তো এই পুকুরে সব মাছ ধরে নিয়ে যাব। হ্যাঁ, তবে আমাদের আর দেরি করা উচিত নয়। আমাদের কথা শুনে মাছগুলো এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই আমাদের জাল ফেলা উচিত। এই কি, জেলেরা তো এসে গেল, এবার কি করা যায়? ভয় পেও না, হতে পারে যে আমাদের ভাগ্য ভালো আর আমরা জালে ফাঁসলামই না। শোনো বোন, ভাগ্যের ভরসায় বসে থাকলে কিন্তু আমাদের প্রাণও যেতে পারে। তাড়াতাড়ি লুকোপর জায়গা দেখতে হবে। না, যদি ভাগ্যে মরণ লেখা থাকে তাহলে যেখানেই লুকোই না কেন জালে ঠিক ফাঁসবো। তোমার যা ইচ্ছা, আমি তো চলে যাচ্ছি কোথায় লুকোতে। কোথায় লুকোই, কোথায় লুকোই? আশেপাশে লুকোবার জন্য কোনো গর্তও খুঁজে পাচ্ছি না। মনে পড়েছে, পুকুরে অনেকদিন ধরে একটা বেজির লাশ ভাসছে, ওটা আমার বাঁচার কাজে লাগতে পারে। চলো রিমা, অন্তত আমার সাথে ওখানে লুকোতে চলো। না, আমি তো এখানেই থাকবো, যাওয়ার হলে তুমি যাও। নিমা পালিয়ে মরা বেজির পেটে লুকিয়ে পড়ে। খুব ভালো হতো যদি তখন আমি সুমার সাথেই চলে যেতাম। এখানে কি পচা গন্ধ বেরোচ্ছে! বাহ, কত মাছ ধরা পড়েছে জালে! এ তো দেখছি অনেক দিনের মরা একটা বেজির লাশ। পচে গেছে। কি বিচ্ছিরি গন্ধ! আমি এটাকে পুকুরেই ফেলে দিচ্ছি। চাচা, আপন প্রাণ বাঁচা, আর একটু হলেই পেয়েছিলাম মৃত্যুর সাজা। আমাদের ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকা উচিত নয়, আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। একটা গ্রামে একটা জমি ছিল, তার মালিক ছিল জয়ন্ত সিংহ। তার কাছে জমি চাষ করার জন্য ছিল দুটো গরু, কিন্তু তাদের মধ্যে কালু নামে একটা গরুর বয়স হয়ে গেছিল। বুড়ো কালু এখন আর জমি চাষ করতে পারত না, পড়ে যেত। কিন্তু কালু একটা সময় তার মালিককে প্রচুর সাহায্য করেছিল। একদিন তার মালিক জয়ন্ত ভাবল, এখন কালু বুড়ো হয়ে গেছে, ও আমাকে অনেক সাহায্য করেছে, আমার এখন উচিত ওকে কাজ থেকে মুক্ত করে দেওয়া। সে কালুর কাছে যায় আর কালুকে নিয়ে জমির বাইরে চলে যায়, আর হাঁটতে হাঁটতে জঙ্গলে গিয়ে পৌঁছয়। কালু, তুমি আমায় অনেক সাহায্য করেছ, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। কিন্তু এখন তুমি বুড়ো হয়ে গেছো, আমি তোমাকে দিয়ে আর কাজ করাতে চাই না, তাই আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। মালিকের এই কথা শুনে কালুর খুব মন খারাপ হয়ে যায়।
আর সে ফিরে যেতে চায়। কিন্তু তারপর তার মনে হয় তার মালিক বোধহয় তার ভরণ পোষণ করতে পারবে না। কালু ঠিক করে নিজের দেখাশোনার দায়িত্ব সে নিজেই নেবে। কালু নিজের আশ্রয় খুঁজতে খুঁজতে একটা গুহার সামনে গিয়ে পৌঁছয়। সেই গুহার সামনে অনেক ঘাস আর একটা ছোট্ট জলাশয় ছিল। এই জায়গাটা আমার জন্য একদম উপযুক্ত। কালু নিজের আশ্রয় খুঁজে পেয়ে খুব খুশি হয়েছিল। পেট ভরে খেতে পাচ্ছিল, জল পাচ্ছিল, মানে একটা নিশ্চিন্তের আশ্রয় পেয়ে গেছিল। কিন্তু একদিন কালু দেখে একটা সিংহ সেই গুহার দিকে এগিয়ে আসছে। কালু ভয় পেয়ে গেল, কিন্তু সে একটুও ভেঙে পড়ল না। ওর মাথায় একটা বুদ্ধি এলো। শোনো ভগবান, আজ আমরা পেট ভরে খাবার খাবো। একটা সিংহ এই গুহার দিকেই আসছে, আমার সিং দিয়ে আমি ওকে শিকার করব, আর তুমি ওর উপর লাফিয়ে পড়ে ওকে মেরে ফেলবে। সিংহ কালুর কথা শুনে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেই গুহা ছেড়ে পালিয়ে যায়। বোকা সিংহ কালুকে একটা ভয়ঙ্কর প্রাণী ভেবে ভয় পেয়ে যায়। একটা শিয়াল সিংহকে ভয়ে ছুটতে দেখে তার কাছে যায়। রাজা মশাই, কি হয়েছে? আপনি দৌড়াচ্ছেন কেন? ওখানে একটা ভয়ঙ্কর জন্তু রয়েছে যে সিংহদেরকেও শিকার করে। ও অনেক বড়, মোটা, আর ওর বড় বড় সিংও রয়েছে। ভয়ঙ্কর? ওই জন্তু মোটেও ভয়ঙ্কর নয়। ও আপনাকে শিকার করবে না, বরং আপনি ওকে শিকার করতে পারেন। না না, ও ভীষণ ভয়ঙ্কর, আমি ওর কাছে কিছুতেই যাব না। আপনি চলুন আমার সঙ্গে। ও যখন আমাকে শিকার করতে আসবে তখন তুমি পালিয়ে যাবে আর আমি মারা যাব। না না। ঠিক আছে রাজা মশাই, আমরা একে অপরের সাথে লেজ বেঁধে নি। ও যদি আপনাকে শিকার করতে আসে তখন আমাকে আপনি ওর সামনে ফেলে দেবেন আর নিজে পালিয়ে যাবেন। সিংহ তো এখনো ভয় পাচ্ছে, কিন্তু শিয়াল জোর করায় তার সঙ্গে সিংহ যেতে রাজি হয়ে যায়। কালু শিয়ালকে সিংহের সঙ্গে দেখে সব বুঝতে পেরে যায়, কিন্তু কালু একটুও ঘাবড়ায় না। সে আবার একটা উপায় বের করে। শিয়াল, আমি তোমাকে দুটো সিংহ নিয়ে আসার কথা বলেছিলাম, তুমি তো একটাই এনেছো, এবার আমার গোটা পরিবারের পেট কি করে ভরবে? কালুর এই কথা শুনে সিংহ আবার ভয় পেয়ে গেল আর বেচারা শিয়াল সারা জঙ্গলে ঘষ্টাতে থাকে। কালুর উপস্থিত বুদ্ধি ওকে প্রাণে বাঁচায়। সেই জন্যই তো কথায় বলে, বিপদের সময় বুদ্ধি দিয়েই কাজ করতে হয়। কোনো একটা সময় একটা খুব অহংকারী ঈগল ছিল। ও পাহাড়ের চূড়ায় বসবাস করত। ও অহংকারী ছিল কারণ ও মাউন্ট এভারেস্টের সব থেকে উঁচু জায়গায় থাকত, পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ। মা, আমরা কি এখান থেকে কখনো নিচে যাব? হ্যাঁ, যখন তোমরা বড় হয়ে যাবে তখন যেও, তবে একটা কথা মনে রেখো। কি মা? আমি অনেকবার নিচে গিয়েছি আর আমি তো ওখানে শুধু নোংরা পশু আর পাখি দেখি, ওরা আমাদের সাথে বসবাস করার যোগ্যই নয়। তো আমরা ওদের থেকে অনেক ভালো, এটা সবসময় মনে রেখো সোনারা। একদিন এক মহান ব্যক্তি মাউন্ট এভারেস্টে মেডিটেশন করতে এলেন। উনি ঈগলের বাসার পাশেই এসে বসলেন। ও না, কি নোংরা লোকটা! ওর থেকে আমাদের সাবধানে থাকতে হবে। প্রতিদিন ঈগল নিচের জঙ্গলে গিয়ে ওর পরিবারের জন্য খাওয়া সংগ্রহ করে আনত। ওই মহান ব্যক্তি ঈগলকে প্রতিদিন যেতে দেখতেন। ওই মহান ব্যক্তি একদিন ঈগলকে ডাকলেন। ও হো ঈগল, এখানে এসো আমার কাছে। আমাকে বলছো? হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি, এখানে এসো। আমি সাথে কি দরকার? আমি তোমাকে রোজ দেখি, তুমি আর আমি শুধু আমরা দুজনে এই পাহাড়ের শিখরে থাকি। আচ্ছা, আমরা দুজন বন্ধু হলে কেমন হয়? আমি কি কিছু ভুল বললাম? আমি তোমার সাথে বন্ধুত্ব করতেই পারি না। কেন? কারণ তুমি খুব গরিব আর নোংরা। কখনো নিজেকে দেখেছো তুমি? তাহলে কি তুমি এরকম মনে করো? এমনিতেও এখন আমাকে নিজের বাচ্চাদের জন্য খাবার আনতে যেতে হবে, তোমার সাথে কথা বলার একটু সময় নেই আমার কাছে।
এই এসব কি? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না। এই বাচ্চাদের খিদে পেয়েছিল, আমি এদের আমার বেরিস দিয়েছি। এসবের কোনো দরকার ছিল না, আমার বাচ্চারা সব সময় ভালো ভালো খাবার খায়, তুমি এসব বুঝবে না। কিন্তু শোনো ইগল, যদিও তুমি নিজেকে অনেক বড় পাখি মনে করো, খাবার খোঁজার জন্য তোমাকে নিচেই নামতে হয়, তাহলে তুমি সবচেয়ে বড় পাখি কি করে হলে? কারোর অহংকার করা উচিত নয়, মনে রাখা উচিত আমরা তারই সাহায্যে বেঁচে থাকি যেটা আমরা মাটি থেকে পাই, তা সে ধনী হোক বা গরিব। আমি আমি বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দিন। এক জঙ্গলে একটা হরিণ আর একটা কাক খুব ভালো বন্ধু ছিল। একদিন হরিণ ঘুম থেকে উঠে কাককে ডাকার জন্য গেল। কাক দাদা, তুমি এখনো ঘুমাচ্ছো? চলো ওঠো। আরে আমাকে আর একটু ঘুমোতে দাও, তুমি বরং আজ একাই চড়তে যাও। হরিণ তখন একাই ঘাস খেতে চলে যায় আর মনের আনন্দে ঘাস খেতে থাকে। ওই জঙ্গলেই একটা নেকড়ে হরিণকে ঘাস খেতে দেখে। আরে এই হরিণটা তো খুব সুস্বাদু মনে হচ্ছে, কিন্তু এটাকে খাবো কি করে? মনে হচ্ছে ওর সঙ্গে আমায় বন্ধুত্ব করতেই হবে। চালাক নেকড়ে মনে মনে হরিণকে খাওয়ার কথা চিন্তা করে ওর সঙ্গে বন্ধুত্ব করতে যায়। নেকড়েকে দেখে হরিণ ভয় পেয়ে যায়। হরিণ? কে তুমি? আমি হলাম নেকড়ে। এই গোটা জঙ্গলে আমার একটাও বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, আমি বড্ড একলা। তুমি কি আমার বন্ধু হবে? কেন? আমি নিজেকে একেবারে অনাথ মনে করি। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুজন বন্ধু। চলো আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছি। সরল হরিণ চালাক নেকড়ের কথা বিশ্বাস করে ওর বন্ধু কাকের সাথে দেখা করাতে নিয়ে যায়। কাক দাদা দেখো কে এসেছে। এটা আবার কে? এ হলো নেকড়ে, আমার সাথে মাঠে দেখা হয়েছে। ও খুব একা আর ও আমার সাথে বন্ধুত্ব করতে চায়। আর তুমি এক অচেনাকে বন্ধু ভেবে নিলে? না না কাক দাদা, আমি সত্যি বড়ই একা। আপনাদের দুজনের বন্ধুত্ব দেখে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। কাক দাদা, আমি ওর সাথে কথা বলেছি, আমরা ওর উপর বিশ্বাস করতেই পারি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বিশ্বাস করলাম, কিন্তু তবু তুমি সাবধানে থেকো। একদিন নেকড়ে হরিণকে ঘাস খাওয়ানোর লোভ দেখিয়ে দূরে একটা ভুট্টার খেতে নিয়ে গেল। হরিণ ভাই চলো আজকে তোমাকে আমি একটা নতুন জায়গায় ঘাস খাওয়াতে নিয়ে যাব। হ্যাঁ চলো। আরে বাহ, এখানে দেখছি অনেক ফসল রয়েছে। হ্যাঁ আজ তুমি পেট ভরে খাও, আজ তো তোমার নিমন্ত্রণ এখানে, আর আমারও নিমন্ত্রণ। আরে এই ফসল কে খেলো? এটা নিশ্চয়ই কোনো চালাক জন্তুর কাজ হবে, আজ তো আমি ওকে ধরেই ছাড়ব। একটা কাজ করি, আমি ওটাকে ধরবার জন্য একটা জাল বিছিয়ে দিই। আজ তো আমি এখানে পেট ভরে ঘাস খাবো। আরে একে, আমি তো আটকে গেলাম। বাঁচাও 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 আমাকে। নেকড়ে তখন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কাক ওর আওয়াজ শুনে ওখানে চলে আসে। হরিণ কি হয়েছে? নেকড়ের কথায় আমি এখানে ঘাস খেতে চলে এসেছিলাম, কিন্তু যখন ফেঁসে গেলাম তখন ও আমাকে ছেড়ে চলে গেল। তোমার কথা আমি পরে শুনবো, আগে তোমাকে জাল থেকে ছাড়াই। এই জালটা ভীষণ মোটা, আমার চচ্চু দিয়ে কাটতে পারবো না। এই জমির মালিকের আসার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। ও এসে যেই তোমাকে জাল থেকে ছাড়াবে, তুমি দৌড়ে পালিয়ে যেও, বুঝেছ? হ্যাঁ। আরে জমির মালিক এদিকে আসছে, প্রস্তুত থাকো।
কিছুক্ষণ পরেই জমির মালিক ওখানে পৌঁছে যায়। ও, তাহলে তুমিই সেই যে আমার ক্ষেতের ফসলগুলো নষ্ট করে যেত। এবার তোমাকে কে বাঁচাবে? আগে এই জালের থেকে তোমাকে বাইরে বের করি, তারপর তোমার মজা দেখাচ্ছি। আরে আরে আরে, পালিয়ে গেল! আরে আরে, হরিণ! পালাও বন্ধু, তাড়াতাড়ি পালাও! মেরে ফেললো আমায়, ওরে বাবা রে! এইভাবে কাক তার বন্ধুর প্রাণ বাঁচিয়েছিল। আর এটাও শিখিয়েছে যে অপরিচিত কাউকে চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। অনেক দিন আগেকার কথা, এক শহরে দুই ভাই থাকতো, একজন খুব বড় লোক আর একজন খুব গরিব। একজনের কাছে যেমন সব কিছু ছিল, তেমনি অন্যজনের কাছে খাবার বা জামা কাপড় কিচ্ছু ছিল না। তার পরিবার খিদেতে খুব কষ্ট পাচ্ছিল, আর তার কাছে খাবার কেনারও পয়সা ছিল না। কিন্তু সে তার দাদার কাছে সাহায্য চাইতে গেলে সে তাকে অপমান করে বের করে দিত। একদিন যখন সে কাজের খোঁজে ঘুরছিল রাস্তায়, তখন সে এক বৃদ্ধ মহিলাকে দেখে। তার কাছে কাঠের একটা বোঝা ছিল। বুড়িমা, এটা খুব ভারী, আমায় দিন, আমি সাহায্য করছি। কি হয়েছে বাবা, তোমার এত দুঃখ কিসের? বুড়িমা, আপনাকে কি বলি, আমার পরিবার খিদেতে মরে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আমার কাছে কোনো পয়সা নেই, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? আচ্ছা শোনো বাবা, তুমি যদি এই কাঠের বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও, তাহলে তোমাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি বড় লোক হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা। সেই লোকটা ওই বৃদ্ধ মহিলার পিছু পিছু যেতে লাগলো, আর সেই কাঠের বোঝাটা তার বাড়িতে পৌঁছে দিল। ধন্যবাদ বাবা, ভগবান চাইলে তোমার কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এই বলে সেই মহিলা ওকে এক বাটি ক্ষীর দিলেন। এই নাও, এটা নিয়ে তুমি জঙ্গলে যাও, একটু দূরেই তুমি তিনটে আম গাছ দেখতে পাবে, তার পিছনে একটা পাহাড় আছে, ভালো করে দেখলে ওখানে একটা গুহা দেখতে পাবে, ওই গুহার মধ্যে ঢুকে যেও, ওখানে তিনজন বামন থাকে, তারা ক্ষীর খুব ভালোবাসে, ওরা তোমার থেকে এই ক্ষীর নিশ্চয়ই চাইবে। তুমি ওদের কাছে এর বদলে টাকা চেও না, বরং ওদের বলো যে আমাকে পাথরের জাঁতা দিন। সেই লোকটা পাথরের বাটি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। রাস্তায় সে অনেক গাছ দেখতে পেল। আর কিছু দূর যাওয়ার পরেই তার নজর একটা আম গাছের ওপর পড়ল। ও ভালো করে দেখে বুঝল যে তিনটে আম গাছ ত্রিভুজের মতো দাঁড়িয়ে রয়েছে, আর মাঝের গাছটার পিছনে পাহাড় ছিল, আর তার মধ্যে সে গুহাও দেখতে পেল। সে ভেতরে গেল। বামনরা তার হাতে ক্ষীর দেখল আর ওকে বলল, আরে এই ক্ষীর আমাদের দাও, তুমি তার বদলে যা চাও আমাদের থেকে নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দেব, কিন্তু তার বদলে তোমাদের আমাকে পাথরের জাঁতা দিতে হবে। আমরা রাজি, কিন্তু এটা কোনো সাধারণ জাঁতা নয়, এটা ঘোরাতে ঘোরাতে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে, আর তোমার ইচ্ছে পূরণ হওয়ার পর এর উপরে লাল কাপড় জড়িয়ে দেবে, তাহলে জিনিস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। বামনরা তাকে জাঁতা দেয় আর সে জাঁতা নিয়ে ফিরে আসে। তারপর সে বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী আর বাচ্চা খিদের জ্বালায় মাটিতে বসে আছে। সে তার স্ত্রীকে একটা কাপড় পেতে দিতে বলে। কাপড় পাতার পর সে সেই জাঁতাটা তার উপর রাখে আর সেটা ঘোরাতে ঘোরাতে বলে, জাঁতা জাঁতা ডাল দাও। আর তারপর সেখানে অনেক ডাল জড়ো হয়ে যায়। সে জাঁতার ওপর লাল কাপড় চাপা দিয়ে দেয় আর ডাল বেরোনো বন্ধ হয়ে যায়। সে কাপড়টা সরিয়ে নেয় আর আবার জাঁতা ঘুরিয়ে বলে, জাঁতা জাঁতা চাল দাও। এভাবে সেখানে অনেক চালও জড়ো হয়ে যায়। সবাই পেট ভরে খাবার খায়। তারপর সে প্রতিদিন জাঁতা থেকে অনেক জিনিস বের করতে থাকে, আটা ডাল চাল যব বাজরা, আর সেই সব নিয়ে সে বাজারে বিক্রি করতে শুরু করে। আস্তে আস্তে তার অনেক টাকা হতে থাকে আর দেখতে দেখতে সে বড় লোক হয়ে যায়। সে একটা ভালো বাড়িও বানায়। তার স্ত্রী আর মেয়ে এখন খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে। কিন্তু এই সব দেখে তার দাদা অবাক হয়ে যায় আর হিংসা করতে থাকে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে পর্যন্ত তো না খেয়ে মরছিল, তো হঠাৎ এর কাছে এত ধন দৌলত কোত্থেকে এলো? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে।
এই ব্যাপারটার সন্ধান করতে সে ছোট ভাইয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকে। সে তার ভাইয়ের রহস্যটা জানতে পারে। পরের দিন সে সুযোগ পেয়ে সে তার ভাইয়ের জাঁতাটা চুরি করে আর নিজের পরিবারকে সাথে নিয়ে একটা গরুর গাড়ি করে শহর ছেড়ে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে জাঁতাটাকে পরীক্ষা করার কথা ভাবে। জাঁতা জাঁতা নুন বার কর। তখনই জাঁতা থেকে অনেক নুন বেরোতে শুরু করে, কিন্তু সে তো জাঁতা থামানোর উপায় জানতো না। তাই কিছুক্ষণের মধ্যেই তারা নুনের তলায় চাপা পড়ে মারা যায়। তাই জন্যই বলে যে আমাদের কারোর ওপর হিংসা করা উচিত নয়, আমাদের যতটুকু আছে তাতেই খুশি থাকা উচিত। দাদু দাদু, তোমার জন্য নিউ ইয়র্ক থেকে কিছু আনবো। নিউ ইয়র্ক? সেখানে আবার কে যাচ্ছে? দাদু, শাইনি নিউ ইয়র্ক যাচ্ছে। এ তো খুবই ভালো কথা, কিন্তু কি করে? দাদু, আমাদের স্কুলে স্টোরি রাইটিং কম্পিটিশন হবে, যে ফার্স্ট হবে তাকে নিউ ইয়র্ক নিয়ে যাবে। আর তুমি তো জানো আমি ভালো গল্প লিখি। ও, আমি বুঝে গেছি, তার জন্য তো তোমায় কম্পিটিশন জিততে হবে। আমি তো জানি দাদু যে আমি জিতবো, আর আমি নিউ ইয়র্ক গিয়ে দেখতে পাবো স্ট্যাচু অফ লিবার্টি। ঠিক আছে শাইনি, আমি তোমায় একটা গল্প বলি, বসে পড়ো। গল্প শুনবো। অনেক দিন আগে একটা গ্রামে এক গোয়ালিনী তাজা মালাইয়ের কলসি নিয়ে যাচ্ছিল। আমার এই মালাইটাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করা উচিত, তাতে আমি অনেকগুলো টাকা পাবো। সেই টাকা দিয়ে আমি কিছু মুরগি কিনবো, সেই মুরগিগুলো ডিম পারবে আর অনেক ডিম হবে, আর ওই ডিম থেকে আরও মুরগি হবে। তারপর সেই মুরগিগুলোকে বিক্রি করে দেব। তারপর আমার একটা বড় পোলট্রি ফার্ম হবে, আমি একটা বড় বাড়ি কিনবো আর সেখানে আমি রাজকুমারীর মতো থাকবো, গ্রামের সব থেকে ধনী মহিলা হয়ে যাব। তখন গ্রামের সব থেকে সুন্দর পুরুষটা আমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি ওকে বিয়ে করব না, আমি ওকে না করে দেব। হে বাবা, আমার মালাই, আমার পোল্ট্রি ফার্ম, আমার প্রাসাদ। শুনলে তো সোনারা, গোয়ালিনী ফিউচারের ব্যাপারে খুব বেশি রকম ভাবছিল, আর সেই কারণে সে সেটাও হারিয়ে ফেললো যেটা তার কাছে ছিল। তার মানে আমি নিউ ইয়র্ক নে ভাববো না দাদু? না, অবশ্যই ভাববে, তবে খুব বেশি ভাবার দরকার নেই। আগে পুরো মেহনত করো ওই কম্পিটিশনটা জেতার জন্য, পুরস্কার তো পরের কথা। আমি বুঝতে পেরেছি দাদু, এখন আমি গিয়ে প্র্যাকটিস করব। আমিও প্র্যাকটিস করব। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।